আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকেলের জন্য ঝটপট মজাদার এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। মাত্র দুইটি আলু দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করেছি, চাইলে আপনারা খুব সহজে এটি বানিয়ে নিতে পারবেন। সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের সাথে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আলু দিয়ে এত মজার নাস্তা হয় না বানালে হয়তো জানতামই না। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। দুইটি আলু প্রথমে ছোটো করে টুকরো করে নিয়েছি, সাথে সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটু গরম, তাই আমি চামচের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। ঝাল যে যেমন খান সেই পরিমাণ নিতে পারেন, আমি সামান্য পরিমাণ নিয়েছি। এর সাথে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে কিন্তু খুব সহজে ঝটপট করে নাস্তা তৈরি করে নেওয়া যায়। আমার পেজে অনেক ধরনের মজার মজার আলুর রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এ তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাতে আমি একটু তেল মেখে নেব, যেন হাতে লেগে না যায়। এরপর আমি অল্প অল্প করে আলুর একটু করে ডো তৈরি নিয়ে নিচ্ছি। এরপর আমি এভাবে করে লম্বালম্বি করে নেব। কেউ চাইলে একটা একটা করে বানিয়ে নিতে পারেন, তো আমি এভাবে লম্বা করে নিচ্ছি যেন দুইটা একসাথে বানাতে পারি। এতে এভাবে করে একটু বড় সাইজ করে নিচ্ছি। এখন আমি একটু চাকু সাহায্যে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব, সমান করে ভাগ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে গেছে, একদম সমান হয়েছে দুইটা। এরপর আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এখন সবগুলো এভাবে বানিয়ে নিব, নিয়ে এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম রেখে এই সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিব। আর একটু অন্যরকম ডিফারেন্স ডিজাইন করে নিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর এভাবে বানিয়ে দিলে হয়তো বুঝবে বাইরে থেকে কিনা, বুঝতেই পারবে না যে বাসায় তৈরি। এই তো এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। ঝটপট করে আলু দিয়ে কিন্তু এই মজার নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সেই সহজ সিম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এ তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার ঝটপট আলু দিয়ে নাস্তা। আশা করছি সবার কাছে ভালো লেগেছে, খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি। আর দেখুন ভিতরের পুরোটাটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে দিন এবং শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।